ভাবি চিৎকার দিল, কে ভাবি ভাবি, এ ভাবি কি আছে তোমার, এ ভাবি কত গাও কি আছে তোমার, ভাবি কত গাও, ডাক্তারের কল দিই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ডাক্তার আপনি তো আমাদের বাড়িতে আসেন, আমার বাবুর কি হয়েছে জানি, অজ্ঞান হয়ে গেছে মনে হয়, কথা কইতে আসে না, একটু আসেন না, আমি এখন যেতে পারবো না, আপনি নিয়ে আসেন। কি আইতে পারবেন না? আমি নিয়ে আসতে হইব। জি আমার চেম্বারে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আইতেছি। ভাবি উড়ো, কীভাবে নিয়ে যায় দেখ, ফাইলগুলো জমা দিয়েছি আপনি শুধু অ্যাকসেপ্ট করে নেন। ওকে থ্যাংক ইউ। শুভ, তুই এখানে কেন, আর তুই এসব কি করছিস? ভাইয়া ভাবি এখানে। ছি শুভ, তুই এটা কি করলি? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমে এসে আমার বয়স, ছি আমার ঘেন্না লাগতেছে তোকে ছোট ভাই বলে পরিচয় দিতে। আরে আমি ভুল করেছি গ্রাম থেকে তোকে শহরে এনে, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোর ভাবির রুমে তুই কি করে আসলি? হ্যাঁ কেন আসলি? সিনথিয়া তোমার কোনো ক্ষতি হয়নি তো? না না আমি বুঝতে পারছি না, ও আমার রুমে কি করছে? আমার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, আমি শুয়ে পড়ছি আর উঠে দেখি এসব, আমি কিছুই জানি না। আমি তোমাকে তখনই বলছিলাম যে ওকে এই বাড়িতে আনার দরকার নেই, পড়াশোনা করবে ওকে টাকা দিয়ে দাও। না তোমার ছোট ভাই বাড়িতে রেখে পড়াশোনা করাবে, এখন দেখো আমি অনেকবার তোমাকে বলেছি কিন্তু তুমি বিশ্বাস করোনি। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, নাম বাইর হয়ে, তুই বাইর হয়ে আয়, তুই বাইর হয়ে, তোর এত বড় স্পর্ধা কে দিল তোকে? ভাই আমার কথা একটু শোনো। এই তোর কি কথা শুনবো রে, আমি নিজেকে অবিশ্বাস করব, আমার চোখকে আমি মিথ্যা বলবো? হ্যাঁ তোর এত বড় সাহস, তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে ভুল করেছি, তুই বাইর হ। আমার কথাটা ভাই আরে ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না ভাবি। আরে শোনো না, তুমি না বলো, তোমার অনেক আদরের ভাই, তো রেখে দাও না, একটু নয় ভুল করেই ফেলছে, নেক্সট টাইম শুধরে যাবে। আমি ভুল করছি, আমি ভুল করছি সিনথিয়া, ওকে আমার বাড়িতে জায়গা দিয়ে, তোর জায়গা আর আমার বাড়িতে নাই। এই বাইর হ তুই, বাইর বাইর তুই, বাইর যা, আর কখনো আমার বাড়িতে আসবি না বেয়াদব। কি গো তোমার মন খারাপ কেন? হ্যাঁ আমি 4-5 দিন ধরে ফলো করছি, তুমি আমার সাথে আগের মতো কথা বলো না, আগের মতো, যাই হোক বাদ দাও, এ নাও চাটা খাও। তুমি জানো আমি এই চাটা নিয়ে সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। লক্ষ্মীটি প্লিজ আর রাগ করে থেকো না। আচ্ছা তুমি কি বিষয় নিয়ে রাগ করছো আমাকে একটু বলবা? আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম, তুমি যদি এখন না বলো, আর আমি যখন আজকে এসেছি না তোমার কাছ থেকে সেটা শুনে তারপরে আমি এখান থেকে যাব, নাহলে এক পাও নড়বো না। দেখো সিনথিয়া, গত 5 দিন ধরে আমার দিনকাল ভালো যাচ্ছে না, আমি যেদিকে যাই সেদিকেই লস, যেখানে যাই সেখানে লস, আমার মন টিকে না, বাড়িতেও মন টিকে না, বাজারে যাই সেখানেও মন টিকে না, ব্যবসায় লস খাচ্ছি। যা ছোট ভাইটা আমার ব্যবসায় ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, ব্যবসায় লাভবানও ছিলাম, কোনো কিছুতেই লস হয়নি। ছোট ভাইটারে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমি ব্যবসায় লস খাচ্ছি, আমার কোনো দিকে উন্নতি হচ্ছে না, আমার দিনকালও ভালো যাচ্ছে না, কি করব আমি, আমি বুঝতে পারছি না। ও এই চিন্তা করতেছো? আরে আমি তোমার সব কথাই শুনলাম, আগে এটা ধরো তুমি খাও, আমি বলতেছি। শোনো ব্যবসার কথা বলছো না, এটা একটা ব্যবসা, এখানে কিছুক্ষণ লাভ হবে কিছুদিন লস হবে, এটা মিলেই ব্যবসা। আর তুমি যে বললে না তোমার ছোট ভাই চলে গেছে এজন্য তোমার ব্যবসায় লস হচ্ছে, আরে পাগল এটা কোনো কথা হলো নাকি? মানুষের সাথে ব্যবসার কোনো স্বাদ নেই। তুমি দেখো তুমি যদি মন দিয়ে ব্যবসাটা বড় করতে চাও তাহলে মন দিয়ে কাজ করো, তোমার ব্যবসাটা এমনিতেই অনেক ভালো হয়ে যাবে। আর কি যেন বললে, তোমার ভাইকে ছাড়া ভালো লাগছে না? না দেখো ও তো অন্যায় করছে, তাই তুমি ওকে শাস্তি দিয়েছো, চলে গেছে, এখন তোমরা চাইলেও ওকে খুঁজে পাবো না। আর তার থেকে তোমার মন ভালো করার আমার কাছে একটা ক্লু আছে, বলবো কি? বলো শুনি। শোনো আমার একটা দুঃসম্পর্কের মামাতো ভাই আছে, তুমি যদি চাও ওকে আমি বাড়িতে আনতে পারি, ও ব্যবসাটা খুব ভালোভাবে দেখাশোনা করবে, আর ও অনেক শিক্ষিত, অনেক ভদ্র একটা ছেলে, তুমি যদি চাও। আসলে সিনথিয়া আমি সত্যি একটা ভাগ্যবান ছেলে, তোমার মতো একটা বউ পেয়ে এই দুঃসময়ে এই দুর্দিনে
তুমি যে আমার পাশে এসে আমাকে সাপোর্ট দিবা আমি আসলে ভাবিনি। ঠিক আছে, তুমি আজকে ওকে ফোন লাগাও যাতে আগামীকাল থেকে ও কাজ করতে পারে। ঠিক আছে, এবার হ্যাপি, চলো চলো। এটাই মনে সিনথিয়াদের বাসা। দেখি সিনথিয়াকে একটা ফোন দিই। হ্যালো সিনথিয়া, আমি মনে হয় তোমাদের বাসার সামনে এসে পড়েছি। এই বড় একটা গেট আছে ওইটা না? ও, ওই গেট দিয়ে কি ভিতরে যাব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, এত বড় বাসা সিনথিয়াদের। যাক ভালোই হবে, যাই। এই যে ভাই শুনছেন? জি জি ভাইয়া বলেন। তোমাকে তো ঠিক চিনলাম না ভাই, কোথায় যাচ্ছ? ভাইয়া আমি সিনথিয়াদের বাসায় যাচ্ছি, সিনথিয়ার মামাতো ভাই আমি। সিনথিয়ার মামাতো ভাই তুমি? ও তোমার কথা বলেছে আমাকে, আসতে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা দাঁড়াও, সিনথিয়া সিনথিয়া, আরে এই দেখো কে আসছে। আমরা অনেক ভালো আছি। যাক, আমার আর কষ্ট করে তোমার ভাইয়ের সাথে পরিচয় করানো লাগলো না। আচ্ছা ঠিক আছে, রাজ তুমি তাহলে ফ্রেশ হও, ওকে খাবার দাবার দাও। আর শুনো, ওকে আমার বিজনেসের সকল কিছু বুঝাই দিবে, ঠিক আছে? রাজ তোকে তো বলাই হয়নি ভাইয়া, আমি ওই বিজনেসের কাজে 3 দিনের জন্য ঢাকা যাচ্ছি। একটু দেখো সব কিছু, টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসি সিনথিয়া। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, আর আমি ওকে সবটা বুঝিয়ে দিচ্ছি, একদম চাপ নিও না। টাটা, চলো। আসো এই লম্পটটা এখনো এলাকা ছাড়া হলো না, ও এখনো এখানে। কিরে তুই এখনো এলাকা ছাড়া হস নাই? তোকে কত করে বললাম এই এলাকা থেকে তুই চলে যেতে, তুই এখানে কিসের দোকানদারি করিস? হ্যাঁ, তোর কি চোখে লজ্জা শরম নাই? এত বড় একটা ঘটনা করার পরও তুই এলাকায় কিভাবে মুখ দেখাস? এই কিভাবে মুখ দেখাস তুই? তুমি তো জানো না তুমি আমার বাড়িতে আসবে আর আমি তোমাকে নিয়ে আসবো, এর জন্য আমি কি কি করেছি তুমি তো শুনলে অবাক হয়ে যাবে। কি কি করছো? ওর একটা ছোট ভাই ছিল না, ও কিন্তু আমার বাড়িতে ছিল। আসলে ছেলেটা অনেক ভালো, ভদ্র, সভ্য, আমাকে অনেক ভালোবাসত। কিন্তু সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। আমি সেদিন কারেন্টে হাত দিয়ে অ্যাক্টিং করে মাথা ঘুরে পড়ে গেছি। ও কিন্তু আমাকে ডক্টরের কাছে নেবে বলে আসছিল, কিন্তু আমি কি করলাম, আমি সেই সুযোগে ওর ভাইয়ের চোখে ফাঁকি দিয়ে ওকে খারাপ বানিয়ে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর যখন ওর ভাইকে ছাড়া ডিপ্রেশনে পড়ে গেল না, ঠিক ওই সময় মোক্ষম একটা চাও দিয়েছি। কি জানো, তোমার কথা বলেছি যে আমার একটা মামাতো ভাই আছে, অনেক শিক্ষিত, বিজনেসটা অনেক ভালো বুঝে, আর ও তো আমাকে খুব ভালোবাসে। আমি যেটা বলবো সেটাতেই রাজি, তাই তোমাকে কল দিতে বলেছিল, তাই তো তোমাকে এখানে নিয়ে আসা। জানো তোমাকে কাছে পাওয়ার জন্য কত কিছু করে যে ওর ভাইকে আমি বাড়ি থেকে বের করেছি সেটা ধারণার বাহিরে, শুধুমাত্র তোমার জন্য। তাই দুষ্টু। আর এখন একটা প্যারা নেই, একদম চিল, তো 3 দিনের জন্য বাড়ির বাহিরে গেছে, এখন পুরো বাড়ি ফাঁকা, এখন শুধু তুমি আর আমি। আচ্ছা ওর কথা তুমি বাদ দাও, এখন তুমি আর আমি একটু রোম্যান্স করি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কই? ভাইয়া ভাইয়া কি ব্যাপার, পাশে কি কোনো লোকজন নাই নাকি? ভাবির সাথে এই ছেলেটা কে? একে তো আগে কখনো দেখি নাই। এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, ভাইকে বিষয়টা জানাতে হবে। ভাইয়া
কই গেল ভাইয়া? ভাই নামের কলঙ্ক রে, তোর এখানে কোনো জায়গা নাই, তুই এলাকা ছাড়বি, তুই এখনই বের হ। যা এখনই বের হ। আরে ভাইয়া ছাড়েন, কি করতেছেন আপনি? কি করব, তুই জানাস কি করছে আমার ভাই? আরে ওরে ভাই বলে পরিচিত আমার লজ্জা লাগতেছে। ও আমার বউয়ের, আমার ঘৃণা লাগতেছে কথাটা বলতে। ওকে আজকে আমি ওকে তেজ্য করে ছাড়বই। এবার ছাড়েন ভাই, আপনার ওখানে কি সর্বনাশ হতে যাচ্ছে আপনি জানেন? কি সর্বনাশ? আমি আপনাকে বাসায় খুঁজতে যাইতে যাই দেখতেছি, আপনার বউয়ের সঙ্গে অন্য ছেলে একসঙ্গে শুয়ে আছে ভাই। কি বললি তুই? তোর এত বড় সাহস? হ ভাই সত্যি ভাই, আপনি আমার সঙ্গে আসেন ভাই, বিশ্বাস নাহলে দেখেন আপনি সবকিছু নিজ চোখে দেখতে পারবেন। তবে যদি কথাটা মিথ্যা হয় আমি তোকে ছাড়বো না। চল চল ভাই, চালু আসেন ভাই, চল। সঙ্গে যাইতে হইবে ভাই, কোনো কথা বলেন না। সত্যি যে অবস্থা ভিতরে। সিনথিয়া! তুমি এই সময় কোথা থেকে আসলে? তুমি না 3 দিনের জন্য কাজে বাইরে গেছো, তাহলে আমাকে না বলে? সিনথিয়া, তুই আমাকে ধোকা দিয়েছিস। এই তোর মামাতো ভাই না? এই ছেলে তোর মামাতো ভাই? মামাতো ভাইয়ের দোহাই দিয়ে এই ছেলেকে তুই বাড়িতে ঢুকিয়ে নষ্টামি করিস? হ্যাঁ, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার এই মা মরা ভাইটারে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজকে আমার সংসারে অশান্তি, আজকে আমার ব্যবসায় অশান্তি। আমি তোর নাটকটা বুঝি নাই রে। তোর প্রেমিককে মামাতো ভাই বানিয়ে আমার বাড়িতে ঢুকেছস না? হ্যাঁ, তোর এত বড় সাহস! আরে তোরে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুই কেমনে পারলি তুই আমার এই সংসারে আগুন জ্বালা? রিফা, তুমি যেটা ভাবছো ওইটা সত্যি না। আসলে কি হয়েছে, আমরা তো গল্প করছিলাম, সব কাজ শেষ, তাই একটু। আরে চুপ কর বেঈমান, তুই আমাকে ধোকা দিয়েছিস। আরে তোরা যেখানে নষ্টামি করিস সেটা আমার ফুফাতো ভাই নিজ চোখে দেখে আমাকে সব বলেছে। আমি প্রথমে বিশ্বাস না করে গায়ে হাত তুলেছি, আজকে যখন নিজের চোখে দেখলাম আমি নিজেকে অবিশ্বাস করতে পারি না। শুধুমাত্র তোর কারণে আজকে আমার এই অধপতন, শুধুমাত্র তোর কারণে আমার ছোট ভাইটারে আমি বাড়ি থেকে বের করছি। আমার ছোট ভাইরে তুই যদি দেখতি আজকে যে কাজ করতেছে, তুই নির্ঘাত কান্না করতি। তোর কারণে আজকে আমার এই অধপতন। বের হ, তোরে নাগর নিয়ে তুই বের হ। বেয়াদব, বেঈমান, বাইরে তুই আবার মাফ করে দিস ভাই। না ভাইয়া, আমি তোর গায়ে হাত তুলছি না যাইলে। আমি এই কাল সাপ ঘরে নিয়া আজকে তোর মতো ভাইটারে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিছি, তুই আমার মাফ করে দিস। না ভাইয়া, তুমি কোনো ভুল করো নাই ভাইয়া, চলো আমরা পাশায় যাইয়া।